শুক্রবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ঊনকোটি জেলার জগন্নাথপুর চা বাগানে ধ্বংসলীলা চালালো। শ্রমিকরা আশঙ্কিত, প্রতিবাদে পথ অবরোধ করে বাগান শ্রমিকরা বিক্ষোভ দেখালেন। ঊনকোটি জেলার জগন্নাথপুর চা বাগান রাজ্যের ঐতিহ্য। এই চা বাগানে কাজ করে বহু শ্রমিক, তাদের জীবিকা নির্বাহ করতে অভ্যস্ত। কিন্তু শুক্রবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা জেসিবি দিয়ে এই চা বাগান রীতিমতো ধ্বংস করে দিল। বাগানের বহু চা গাছ উপড়ে ফেলা হয় এবং জগন্নাথপুর চা বাগানে বড় বড় গর্ত তৈরি করে রাস্তা ভেঙে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট বাগান শ্রমিকরা এমনটাই অভিযোগ করেছেন। কালকে রাত্রে আমরা এটা জানি না, আমরা 13 নম্বর 12 নম্বর এটা খুঁজিয়ে আমরা দেখানি দিয়ে গাড়ি যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা কাম করতাম, পাতি ভাঙতাম, কেমনে ভাঙতাম, ভাঙলে এখন গাড়ি যাইতো না এদিকে, তখন তো আমরা মুশকিলে পড়ছি। আমরা শ্রমিক কিতা করে খাইতাম এখন আমরা চাইতেছি যে আমরা ক্ষতিপূরণ, হ্যাঁ, যে করছে এটাই আমরা বাইরে। আপনারা কি বিষয়টা নিয়ে বাগানের মালিকের সাথে কথা বলছেন? হ্যাঁ, এটা হচ্ছে কি বলছে মালিক? মালিকা কইছে, মালিকা দেখবো আর প্রতিবাদে এদিন সংশ্লিষ্ট বাগান শ্রমিকরা পথ অবরোধ করলেন। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বাগান শ্রমিকরা কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই চা বাগান ধ্বংসের ঘটনায় সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষকে থানায় মামলা করার নির্দেশ দিয়েছেন ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান সমীর ঘোষ। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রশাসনের প্রতি আহ্বান জানালেন চেয়ারম্যান সমীর ঘোষ। যেহেতু এই যে চা গাছগুলি যে নষ্ট হয়েছে, এগুলিকে এতে আমাদের শ্রমিকদের প্রচণ্ড আমাদের ক্ষতি হবে, এখানে শ্রমিকদের রুটি রোজগারের একটা বিরাট আঘাত আসবে। বিশেষ করে আমরা চাইব আইনের মাধ্যমে যারা এই সমস্ত অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের যাতে কঠোর শাস্তি হয়, আমরা সেটাই প্রশাসনের কাছে আমরা দাবি রাখব। পাশাপাশি আমরা যতটুকু এরিয়া এইভাবে গাছগুলিকে উঠিয়ে দেওয়া হয়েছে সেখানে আবার রিপ্ল্যান্টেশন যাতে করা হয় সেটা আমরা ম্যানেজমেন্ট করব। এই জগন্নাথপুর বাগানের চা গাছ জেসিবি দিয়ে উপড়ে ফেলে দেওয়া এবং বাগানে গর্ত করে রাস্তা বিনষ্ট করার নেপথ্যে একটা রহস্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। সর্বোপরি এই জগন্নাথপুর চা বাগানে চা গাছ ধ্বংস করা এবং বাগানের রাস্তা কেটে বিনষ্ট করার ঘটনায় সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। ইতিমধ্যে এই ব্যাপারে থানায় FIR দায়ের করা হয়েছে। পুলিশ এবার কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।